প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, আমরা আবারও হাজির হয়েছি আলাপন অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাই আজকের এই আলাপন অনুষ্ঠানে। আজকের এই আলাপন অনুষ্ঠানে রয়েছি আমি রিপন আব্রাহাম টলেন্টুনু, আমি জেমস গনসালভেস। বিগত সপ্তাহের আমাদের যে অনুষ্ঠানগুলো প্রচারিত হয়েছিল, সেই অনুষ্ঠানে যে মতামত আপনারা করেছিলেন, তার উপর ভিত্তি করেই আমরা সাজিয়েছি আজকের এই আলাপন অনুষ্ঠান। তাহলে চলুন প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, আমরা দেখি আসি আজকের এই আলাপন অনুষ্ঠানটি। আমাদের নিয়মিত অনুষ্ঠান সঞ্চয় স্বাবলম্বন, এটি প্রচারিত হয়েছিল 15 তারিখ 9 মাস 2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন গৌরমোহন দাস, তিনি লিখেছেন এভাবে, চমৎকার তথ্য পরিবেশন, বেশ জানলাম, শুভকামনা জানাই। আমাদের আরেকজন শ্রোতা সুনন্দা দাস, তিনি লিখেছেন, মহৎ কাজের প্রশংসা, স্বাবলম্বী হওয়ার কারণে সফলতার নিদর্শন আকিস সাহেব, ধন্যবাদ বেরিতাসকে। আর যারা লিখেছেন তারা হলেন কুমার শঙ্কর অধিকারী, প্রশান্ত অধিকারী, মানি সরকার, অনাথ বন্ধু দেবনাথ, হাফিজুর রহমান, লক্ষণ কুণ্ডু, হ্যাপি সর্দার। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা যারা মতামত জানিয়েছিলেন এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানটিতে। আমরা বিগত সপ্তাহে যে অনুষ্ঠানটি দেখতে পেয়েছিলাম সেটি ছিল বাংলাদেশের আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আকিস সাহেবকে নিয়ে। তিনি অনেক চড়াই উত্তরায় পার হয়ে জীবনের অনেক প্রতিঘাত সে পার করে আজকে সাফল্য অর্জন করেছে। তিনি আজকে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তাই প্রিয় বন্ধুরা, আমরা যে কোনো কাজই করি না কেন, সে কাজ যদি সৎ এবং সুন্দর হয় এবং সে কাজের মধ্যে যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমরা অবশ্যই কোনো না কোনোভাবে একদিন প্রতিষ্ঠিত হতে পারব। তার জন্য চাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা, আর যে চেষ্টা করে যাচ্ছে সেই কিন্তু উন্নতি করতে পারছে। তাই প্রিয় বন্ধুরা, আমরা এই আকিস সাহেবের জীবন থেকে যেই শিক্ষা পেয়েছি, যেই তথ্য জানতে পেরেছি, তা আমাদের জীবনকে সুন্দর করতে পারবে যদি আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তবিক জীবনে তা প্রয়োগ করি। আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর মতামতের জন্য। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান রকমারি, এটি প্রচারিত হয়েছিল 17/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন বিজিৎ কুমার সিনহা, তিনি লিখেছেন, দারুণ রিপোর্ট, সাধারণ মানুষের নাগালের বাইরে হলেও বেশ আশ্চর্য লাগলো। আর যারা মতামত দিয়েছেন তারা হলেন প্রিয়ঞ্জিৎ কুমার, হ্যাপি সর্দার, প্রশান্ত অধিকারী, লক্ষণ কুণ্ডু, বিধানচন্দ্র টিকাদার, কুমার শঙ্কর অধিকারী। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা যারা মতামত জানিয়েছিলেন। প্রায় সবার মতামত একই হওয়াতে আমরা সেখান থেকে নির্বাচন করে শুধুমাত্র কয়েকজন বন্ধুর মতামত পড়ে থাকি। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর মতামত করার জন্য। সত্যি বন্ধুরা, আজকে মানুষ এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে জয় করে মহাশূন্যে তাদের অবস্থা করে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা গত রকমারি অনুষ্ঠানটিতে মহাশূন্যে দেখতে পেয়েছিলাম বিলাসবহুল হোটেলের যেই পরিকল্পনা চলছে। সত্যি বন্ধুরা, আমরা আজ অনেক উন্নত, পৃথিবীর মানুষ আজ পৃথিবীকে নয়, তারা চাচ্ছে পৃথিবীর বাইরে গিয়েও কিছু করতে, মঙ্গলে, মহাশূন্যে, চাঁদে তাদের অবস্থা তাদের ধরে রাখতে চাচ্ছে। এমনি করে আমাদের পৃথিবীর মানুষ আরও এগিয়ে যাক প্রযুক্তির দিক থেকে, আর এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরাও যাতে আরও উন্নত হতে পারি এবং এই উন্নতির পাশাপাশি আমরা যাতে আমাদের গরিব দুঃখী ভাই বোনদেরও সাহায্যে এগিয়ে আসতে পারি। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর মতামতের জন্য। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান মহৎ জীবন, এটি প্রচারিত হয়েছিল 20/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন সুমন কোরাইয়া, তিনি লিখেছেন এভাবে, খুবই অর্থপূর্ণ অনুষ্ঠান, সিস্টারকে ধন্যবাদ, আরও এই ধরনের অনুষ্ঠান করার অনুরোধ করি। আরও লিখেছেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, মহৎ জীবন অনুষ্ঠানে সিস্টার মেরিয়া নাগোমেজের উপস্থাপনায় ইটালিয়ান মিশনারি ফাদার জুলিও ভেরিতি পিমের জীবন গল্প শুনলাম, মানুষ হিসেবে তিনি যে মহৎ ছিলেন সেটা খুব ভালোভাবে বুঝতে পারলাম, মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা ছিল খুব বেশি, তাই তিনি গরিব দুস্থ অসহায় মানুষদের কথা ভেবে তাদের মঙ্গলের জন্য অনেক কার্য সাধন করেছেন, এদিকে তিনি যেমন ঈশ্বরের সেবা করেছেন অন্যদিকে দুঃখী মানুষের ভালো থাকার জন্য অগাধ পরিশ্রম করেছেন। ফাদারের আত্মার চিরশান্তি কামনা করি, সুন্দর অনুষ্ঠানের জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও যারা লিখেছেন তারা হলেন মেরি তেরেজা বিশ্বাস, প্রশান্ত অধিকারী, লক্ষণ কুণ্ড, ইব্রাহিম বিন নাহিদ। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা যারা সুন্দর মতামত জানিয়েছিলেন এই মহৎ জীবন অনুষ্ঠানটিতে। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিদেশিদের ভূমিকা ছিল অত্যন্ত বেশি। তারই ধারাবাহিকতায় আমরা গত
মত জীবন অনুষ্ঠানটিতে দেখতে পেয়েছিলাম ফাদার জুলিও বেরুতি পিমের জীবন কথা। তিনি উত্তরাঞ্চলে তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন, কাজ করে গেছেন দুস্থ মানুষের উন্নয়ন প্রকল্পে, তাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে সঞ্চয় করতে হবে। সমবায় প্রতিষ্ঠায় তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, সে দরিদ্রদের জীবন উন্নয়নে সহায়তা করেছে নানাভাবে। এমনি করে আমরা দেখতে পাই বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন যাজক যারা বিদেশ থেকে আগত, বিশেষ করে ইটালিয়ান আমেরিকান যারা রয়েছে, এ সকল যাজক এ সকল উন্নয়ন কাজে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নানানভাবে ভূমিকা রাখে যাচ্ছে। ধন্যবাদ জানাই সেই সকল ফাদারদের যারা তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে বাংলাদেশে। আমরা প্রার্থনা করব ফাদারের আত্মার জন্য তিনি যাতে স্বর্গবাসী হতে পারেন। ধন্যবাদ জানাই একই সাথে আপনাদেরকেও যারা সুন্দর মতামত জানিয়েছিলেন এবং ফাদারের জন্য প্রার্থনা করছেন। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান কিশোর তরঙ্গ, এটি প্রচারিত হয়েছিল 21/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন মনীষা রায়, তিনি লিখেছেন, 5 বছর বয়স থেকেই শিশুদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। এ বিষয়ে মেরিয়ানা দিদির উপস্থাপনায় একটি সুন্দর অনুষ্ঠান দেখলাম ও শুনলাম, খুবই ভালো লাগলো। ধন্যবাদ দিদিকে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আরও যারা লিখেছেন, বিধানচন্দ্র টিকাদার, তিনি লিখেছেন এভাবে, কিশোর তরঙ্গে শিশুদের নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে সুন্দর অনুষ্ঠান শুনলাম, খুব ভালো লাগলো। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন কুমার শঙ্কর অধিকারী, প্রশান্ত অধিকারী, লক্ষণ কুণ্ড, ম্যাক্সওয়েল গমেজ, হ্যাপি সর্দার। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা সুন্দর মতামতের জন্য। আমরা গত কিশোর তরঙ্গ অনুষ্ঠানটিতে দেখতে পেয়েছিলাম শিশু কিশোরদের বিকাশ সম্পর্কে, তাদেরকে কীভাবে যত্ন নিতে হবে। একটি শিশুকে নৈতিকতা শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা দিতে হয় ছোট থেকেই। ছোটবেলা থেকে একজন শিশু যেভাবে শিক্ষা পাবে, যেভাবে দেখে আসবে পরিবারের বড়দের চালচলন, তাদের ব্যবহার, সে কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমরা জানতে পেরেছিলাম একটি শিশুর নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ 5 বছর পর্যন্তই, সে তার জন্মের 5 বছরের মধ্যেই বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকে পরিবার থেকে। তাই প্রিয় বন্ধুরা, আমরা সবসময় আমাদের পরিবারের শিশুদের যত্নের পাশাপাশি তাদের নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কোনটি ভুল কোনটি শুদ্ধ তা তাকে বোঝাতে চেষ্টা করব। আর এমনিভাবেই আমরা একটি শিশুকে সুন্দর জীবন উপহার দিতে পারব। তাই আশা করি আপনারা যারা পরিবারের গুরুজন রয়েছেন, আপনারা আপনাদের শিশুদের শারীরিক যত্নের পাশাপাশি নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষাও দিয়ে থাকবেন। কারণ একটি শিশু নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষার মাধ্যমেই হয়ে উঠতে পারবে সুস্থ মানুষ, সুন্দর মানুষ। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান রবিবাসরীয় ও ভাষ্য, এটি প্রচারিত হয়েছিল 19/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, তিনি লিখেছেন এভাবে, আজকে রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ও ব্যাখ্যা করে শোনালেন ফাদার জলক আন্থনি দেশাই। আজকের বাণী পাঠ খুব ভালো লাগলো, ফাদারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মতামত দিয়েছেন তারা হলেন প্রশান্ত অধিকারী, লক্ষণ কুণ্ড, স্বর্ণা গমেজ, স্টেফান রাসেল দাস, পারুল লাহেরি, রানু রুজারিও। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানটিতে আপনাদের সুন্দর মতামতের জন্য। রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানটিতে আমরা পবিত্র মঙ্গল সমাচার হতে পাঠ এবং সে পাঠের ব্যাখ্যা শুনে থাকি। গত অনুষ্ঠানটিতে ফাদার জলক আন্তনি দেশাই তিনি আমাদের সহযোগিতা করেছিলেন সেই রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানটি উপস্থাপনার মধ্য দিয়ে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফাদারদের মাধ্যমে মঙ্গল সমাচার পাঠ এবং তাদের সহভাগিতা আপনাদের মধ্যে সহভাগিতা করার জন্য। যারা সুন্দর মতামত জানিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানটিতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি পবিত্র মঙ্গল সমাচারের, যা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ধর্মগ্রন্থই আমাদের শিক্ষা দেয় সুন্দর জীবন করতে। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই সুন্দর অনুষ্ঠানগুলো বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করে তা ছড়িয়ে দিতে, যাতে করে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে এবং সুন্দর জীবন গড়তে পারে। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান বিনোদন, এটি প্রচারিত হয়েছিল 22/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন আনন্দমোহন বাইং, তিনি লিখেছেন এভাবে, বিনোদন অনুষ্ঠানে গানটি ভালো লাগলো, ধন্যবাদ। আরও লিখেছেন কুমার অলোক, লীরা ও মৌমিতাকে ধন্যবাদ সুন্দর গান পরিবেশনার জন্য। আরও লিখেছেন অনাথ বন্ধু দেবনাথ, আজকের গান খুবই ভালো লেগেছে। আরও যারা মতামত দিয়েছেন প্রিয়ঞ্জিত কুমার, প্রশান্ত অধিকারী, দেবাশিস দাস, হাফিজুর রহমান, লক্ষণ কুণ্ড। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনাদের সুন্দর মতামতের জন্য। বিনোদন অনুষ্ঠানটিতে আমরা এক একবার এক একটি অনুষ্ঠান প্রচার করতে চেষ্টা করি, কোনো সময় থাকে নাচ, কোনো সময় থাকে গান। ধন্যবাদ জানাই আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখে যাচ্ছেন,
এবং আপনাদের কাছে ভালো লাগছে বলে আপনারা জানিয়েছেন। ধন্যবাদ জানাই লীরা ও মৌমিতাকে, যারা গত অনুষ্ঠানটিতে তাদের গান পরিবেশন করেছিলেন। এমনিভাবে যদি আপনারা ইচ্ছা প্রকাশ করেন বিনোদনে কোনো অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, গান বা নৃত্যের মধ্য দিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে, আপনারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের স্টুডিওতে। এমনিভাবে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই অনুষ্ঠানগুলোতে। ধন্যবাদ জানাই এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং এভাবেই অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করে যাবেন। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান মহিলঙ্গন, এটি প্রচারিত হয়েছিল 23/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন মনীষা রয়, তিনি লিখেছেন এভাবে, মহিলঙ্গন অনুষ্ঠানে শাহনাজ বেগমের জীবন কাহিনী শুনে আবেগ আপ্লুত হলাম। ধন্যবাদ জানাই মেরিয়ানা দিদিবাইকে সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য। নারী শক্তির জয় হোক। আরও যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে হলেন কুমার শঙ্কর অধিকারী, কৃষ্ণনগর নদিয়া ভারত থেকে, তিনি লিখেছেন এভাবে, আজ মহিলঙ্গন অনুষ্ঠানে শিক্ষিকা শাহনাজ বেগমের জীবনী জানতে পারলাম। ধন্যবাদ জানাই আরবিএ ভেরিতাস বাংলাকে। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন হ্যাপি সর্দার, কুমার অলক, লক্ষণ কুণ্ডু, প্রশান্ত অধিকারী, আনন্দমোহন বাইন। ধন্যবাদ জানাই নারী বিষয়ক অনুষ্ঠান মহিলঙ্গন অনুষ্ঠানটিতে আপনারা যারা সুন্দর মতামত জানিয়েছিলেন। নারী বিষয়ক অনুষ্ঠান মহিলঙ্গন, এটিতে আমরা দেখতে পাই বিভিন্ন নারীদের জীবন কথা, তাদের সাফল্যের কথা এবং তাদের প্রাত্যহিক জীবনের কথা, একজন নারী কীভাবে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন সেই গল্পগুলোই আমরা জানতে পারি এই মহিলঙ্গন অনুষ্ঠানটিতে। গত অনুষ্ঠানটিতে আমরা দেখতে পেয়েছিলাম শাহনাজ বেগমের জীবনের কাহিনী। আমরা দেখতে পেয়েছি শাহনাজ বেগম, যিনি শিক্ষকতা পেশাকে বেছে নিয়ে কীভাবে সমাজের উন্নয়ন করতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষার মাধ্যমে, সেই লক্ষ্যেই সবসময় কাজ করে গেছেন। তার প্রথম স্বপ্নই ছিল ছাত্রছাত্রীদেরকে সুন্দর শিক্ষায় মানুষ করা। একজন শিক্ষক একটি সমাজের জন্য বড় সম্পদ। আমরা প্রতিনিয়তও চেষ্টা করব সব শিক্ষকদেরই সম্মান প্রদর্শন করতে এবং তাদেরকে ভালোবাসতে, কারণ একজন শিক্ষকই তার শিক্ষার মাধ্যমে তৈরি করতে পারে একটি সুন্দর সমাজ। ধন্যবাদ জানাই আপনারা সুন্দর যারা মতামত জানিয়েছিলেন এই অনুষ্ঠানটিতে। এমনিভাবে আশা করব নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানগুলোতে আপনারা মতামত জানিয়ে যাবেন। এই মতামতের ভিত্তিতেই আমরা আগামীতে আলাপন অনুষ্ঠান আরও সুন্দরভাবে সাজাতে চেষ্টা করব। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান পবিত্র কোরআন হতে পাঠ, একটি প্রচারিত হয়েছিল 17 তারিখ, আরেকটি প্রচারিত হয়েছিল 24 তারিখ। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন লক্ষণ কুণ্ড, মনীষা রয়, প্রশান্ত অধিকারী, হ্যাপি সর্দার, আনন্দমোহন বাইং, হাফিজুর রহমান। ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা যারা সুন্দর মতামত জানিয়েছিলেন। আপনাদের মতামত প্রায় একই হওয়াতে শুধুমাত্র নামগুলো প্রচার করা হয়েছে। একইভাবে আপনারা সবসময় এই অনুষ্ঠানগুলো মতামত করার পাশাপাশি সবার মধ্যে শেয়ার করবেন, যাতে করে এই অনুষ্ঠানের যে সুন্দর বাণীগুলো তা যাতে সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে। কারণ প্রতিটি ধর্মগ্রন্থ আমাদের শিক্ষা দেয় সুন্দর জীবন করতে। আমরা চেষ্টা করি প্রতিটি ধর্মকে মর্যাদা দিতে, আর তারই ধারাবাহিকতায় রেডিও বেরতেছে এশিয়া বাংলা বিভাগ সবসময় প্রচার করে থাকে গীতা পাঠ, পবিত্র কোরআন হতে পাঠ এবং পবিত্র বাইবেল হতে পাঠ। তাই আশা করি প্রিয় বন্ধুরা আপনারা যে যে ধর্মেরই হন না কেন নিয়মিতভাবে এই অনুষ্ঠানগুলো সবার মধ্যে শেয়ার করবেন, যাতে করে এই সুন্দর বাণীগুলো প্রতিটি ধর্মের মানুষই শুনতে পারে আপনাদের মধ্য দিয়ে। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান ঢাকার চিঠি, এটি প্রচারিত হয়েছিল 24/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন অজয় সরকার, তিনি লিখেছেন এভাবে, পাহাড়ে গেরা স্রোতসিনী কর্ণফুলির সৌন্দর্যের পরশ লাগানো নয়নাবিরাম কাপ্তায় যেন হাতছানি দিয়ে সকলকে আহ্বান করছে, ঢাকার চিঠির সার্থকতা যেন খুঁজে পেলাম, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আরও লিখেছেন প্রিয়ঞ্জিত কুমার, তিনি লিখেছেন এভাবে, ঢাকার চিঠি অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জেলার কাপ্তায়ের সৌন্দর্যের কথা, কর্ণফুলী নদীর কথা ইত্যাদি জানলাম, সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন মনীষা রয়, প্রশান্ত অধিকারী, সুরজিৎ মাহান্তি, প্রশান্ত কোরাইয়া, অনাথ বন্ধু দেবনাথ, লক্ষণ কুণ্ড, হ্যাপি সর্দার, আমার দিগন্ত স্বপ্নচারিণী, কুমার অলক। প্রিয় বন্ধুরা ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর মতামতের জন্য। অনেক বন্ধুরাই মতামত জানিয়েছেন এই ঢাকার চিঠি অনুষ্ঠানটিতে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অনেকদিন লকডাউন থাকার পরেও আবার চালু হয়েছে আমাদের বিভিন্ন পর্যটন এরিয়াগুলো। আমরা গত সপ্তাহে ঢাকার চিঠি অনুষ্ঠানটিতে দেখতে পেয়েছিলাম কাপ্তাই সম্পর্কে, বাংলাদেশের খুবই সুন্দর একটি স্থান যেখানে ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়তই ভ্রমণ করে থাকে।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন ভ্রমণ স্থান এবং স্থাপনা এবং ঐতিহ্য নিয়ে সাজাতে ঢাকা সিটি অনুষ্ঠানটি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন, যদি নতুন কোনো স্থান আপনারা জেনে থাকেন, তাহলে আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগিতায় আমরা পরবর্তীতে ঢাকার সিটি অনুষ্ঠান আরও সুন্দরভাবে সাজাতে চেষ্টা করব। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান পবিত্র বাইবেল থেকে পাঠ, একটি প্রচারিত হয়েছিল 16 তারিখ, আরেকটি প্রচারিত হয়েছে 25 তারিখ। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন মনীষা রয়, তিনি লিখেছেন এভাবে, পবিত্র বাইবেলের পাঠ শুনে ভালো লাগলো। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন প্রশান্ত কোরাইয়া, তিনি লিখেছেন এভাবে, প্রভুর বাণী শুনে বেশ ভালো লাগলো। আরও যারা মতামত দিয়েছেন তারা হলেন প্রশান্ত অধিকারী, নাসু সাংমা, লিজা কুইয়া, জ্যানেট রবি কোরাইয়া, শিপু মাংসাং, পাবেল কস্তা, সুচি ঘাগরা, রূপা রুজারিও, পাট্রেসিয়া গমেজ, রোজমেরি ডি কস্তা, বিনয় কস্তা, লক্ষণ কুণ্ড, লিঙ্কন রডডিক্স, শীতল পিউরিফিকেশন, প্রবীর রুজারিও, বিজন ভুইয়া। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা সুন্দর মতামত জানিয়েছিলেন। বেশ অনেকেই এই অনুষ্ঠানটি দেখেছেন এবং সুন্দর মতামত করেছিলেন আপনাদের। একইভাবে আমরা বলতে চাই, পবিত্র বাইবেল হতে পাঠ আমাদের প্রতিনিয়ত শিক্ষা দেয় সুন্দর জীবন গড়তে। আমরা ঈশ্বরের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি, সেই নৈতিকতা শিক্ষা, মূল্যবোধের শিক্ষা যা আমরা পেয়ে থাকি এই পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে। একইভাবে কোরআন হতে পাঠ, পবিত্র বাইবেল হতে পাঠ, পবিত্র গীতা হতে পাঠ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সুন্দর সমাজ, সুন্দর মানুষ হয়ে আমরা উঠতে পারি। তাই প্রিয় বন্ধুরা, আশা করি সবসময় আপনারা এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে দেখবেন এবং তা নিয়মিত শেয়ার করবেন অন্যদের মধ্যে, যাতে করে এই সুন্দর বাণীগুলো সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং এই শিক্ষা গ্রহণ করে যাতে সুন্দর সমাজ গড়ে উঠতে পারে, যাতে করে প্রতিটি মানুষ নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মকে সম্মান প্রদর্শন করার মধ্য দিয়ে সুন্দর একটি দেশ গড়ে উঠতে পারে। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর মতামতের জন্য। আমাদের আরেকটি নিয়মিত অনুষ্ঠান ভক্তিগীতি, এটি প্রচারিত হয়েছিল 26/9/2021। এতে যারা মতামত দিয়েছেন তারা হলেন অনিমেষ দাস, তিনি লিখেছেন এভাবে, ভগবানের ভালোবাসার গান শুনলাম সমবেত কণ্ঠে, সুন্দর পরিবেশনা। আরও লিখেছেন প্রশান্ত অধিকারী, তিনি লিখেছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, অসাধারণ ভক্তিগীতি শুনলাম, খুবই ভালো লাগলো, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরও যারা লিখেছেন তাদের মধ্যে হলেন মনীষা রয়, লিবার্টি কস্তা, স্টাফান রাসেল দাস, ম্যাক্সওয়েল গমেজ, বেনেডিক্ট রবি। ধন্যবাদ আপনাদেরকে সুন্দর মতামতের জন্য। পবিত্র ভক্তিগীতি অনুষ্ঠানটিতে আমরা দেখে থাকি আমাদের খ্রিস্ট ধর্মীয় সঙ্গীতগুলো। ধন্যবাদ জানাই যারা সুন্দর মতামত করেছেন। একই সাথে ধন্যবাদ জানাই যারা এই ভক্তিগীতি অনুষ্ঠানটিতে সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আশা করি প্রিয় বন্ধুরা, যারা এই ভক্তিগীতি অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করতে চান এবং আপনাদের সেই প্রতিভাগুলো প্রকাশ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বাণীদিত্য স্টুডিওতে। আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে এবং এসে আপনাদের সেই প্রতিভা বিকশিত করতে পারেন। আপনাদের সুন্দর অনুষ্ঠানগুলো আমরা প্রচারের মধ্য দিয়ে যেমনিভাবে আমরা একটি সুন্দর অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারবো, একইভাবে আপনার প্রতিভা সবার মধ্যে বিকশিত করতে পারবেন। তাই প্রিয় বন্ধুরা, আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং এমনিভাবে আমাদেরকে নিয়মিত অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করে যাবেন। ভক্তিগীতি অনুষ্ঠানটিতে ধন্যবাদ জানাই সিস্টার গ্রেসি গমেজকে এবং সেন্ট ফ্রান্সিস জেভার্স হোস্টেলের যে সকল মেয়ে এবং তবলাবাদক যে ভাই রয়েছিল তাদেরকে সুন্দর গান উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আলাপন অনুষ্ঠানের একদম শেষ অংশে, আশা করি আপনারা সবাই সুস্থ রয়েছেন এবং সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি। সবসময় আমাদের অনুষ্ঠানগুলো দেখে যাবেন এবং নিয়মিতভাবে শেয়ার করবেন অন্যদের মধ্যে। আশা করি সবসময় আমাদের পাশে রয়েছেন এবং থাকবেন সেই প্রত্যাশায় শেষ করবো আজকের এই আলাপন অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।